বয়স থাকতে থাকতে স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। বছরে একবার ভালো কোথাও ঘুরতে যাওয়া, সপ্তাহে একবার কিংবা অন্তত মাসে একবার ভালো একটা রেস্টুরেন্টে খেতে যাওয়া। আপাত দৃষ্টিতে এতে টাকার অপচয় মনে হতে পারে, জীবনে বেঁচে থাকলে রিজিকের অভাব হয় না। কিন্তু একটা সময় যখন আপনার বয়স হবে, তখন হয়তো আপনার কাছে অনেক টাকা থাকলেও আপনি চাইলেই সব কিছু খেতে পারবেন না শারীরিক অসুস্থতার কারণে, চাইলেই ঘুরতে যেতে পারবেন না, কিংবা অনেক সময় দামি পোশাক পরার ইচ্ছেটাও আর থাকবে না। আপনার সন্তানের লেখাপড়া আরও নানা রকম রেসপন্সিবিলিটি আপনার উপর আসবেই, কিন্তু এর মধ্য থেকেই সময় বের করে নেওয়া যায়। আপনি আপনার সম্পদ, টাকা পয়সা সন্তানের জন্য সঞ্চয় করবেন, কিন্তু তারপর কিছু কিছু নিজের জন্য বরাদ্দ রাখা উচিত, কারণ দিন শেষে আপনার সন্তানেরও কিন্তু একটা নিজস্ব জীবন হবে, সে তার সেই জীবন উপভোগ করবে, তখন আপনারও সেগুলো দেখতে ভালো লাগবে। ছেলে ছেলের বউ কিংবা মেয়ে মেয়ের জামাই মিলে কোথাও ঘুরতে গেলে, খেতে গেলে তাদের এনজয়মেন্ট দেখে আপনারও তখন ভালো লাগবে, তারাও শ্রদ্ধা করবে। জীবনে টাকা পয়সা, ব্যবসার সমস্যা, মানসিক টেনশন আসবেই, কিন্তু এই জিনিসগুলোকে নিজের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে দেয়া যাবে না। একটা সময় পর হয়তো আপনার পার্টনার আর আপনার জীবনে থাকবে না, তখন এই যে তার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এগুলোই আপনাকে বাকি জীবন বেঁচে থাকতে সাহায্য করবে।